नमस्कार पीटीवी प्राइम टाइम बांगला खबरे आपनादेर स्वागत जानाई आमी विभूति मजुमदार। प्रथमेई संबाद शिरोनाम, निर्माण श्रमिकदेर विभिन्न दाबीते चलछे देशव्यापी धर्मघट। धर्मघटेर समर्थने शिलचरे विक्षोभ प्रदर्शन करल सीटू। বরকলা সমষ্টির বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন খতিয়ে দেখা হচ্ছে। বিভাগীয় আধিকারিকদের নিয়ে এলাকা পরিদর্শনে প্রাক্তন বিধায়ক। সোনাই স্বাধীনবাজারে প্রধানমন্ত্রী আবাস নিয়ে চলছে দুর্নীতি, অর্থের বিনিময়ে বঞ্চিত হচ্ছেন প্রকৃত হিতাধিকারী, উঠল অভিযোগ। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। সারা ভারত নির্মাণ শ্রমিকদের বিভিন্ন দাবির সমর্থনে দেশব্যাপী চলছে 2 ও 3 ডিসেম্বর ধর্মঘট। সেই ধর্মঘটকে সমর্থন জানিয়ে আজের শিলচরে বিক্ষোভ প্রদর্শন করল সিটু। কনস্ট্রাকশন ওয়ার্কার্স ফেডারেশন অফ ইন্ডিয়া অর্থাৎ সিডব্লিউএফআই ডাকে 2 এবং 3 ডিসেম্বর দেশব্যাপী নির্মাণ শ্রমিকের আইন রক্ষা করার দাবিতে ধর্মঘট চলছে। এই ধর্মঘটের সমর্থনে সৌদ আসাম নির্মাণ শ্রমিক ইউনিয়ন সিআইটিইউ কাছাড় হাইলাকান্দি জেলা কমিটির যৌথ উদ্যোগে বৃহস্পতিবার শিলচরে ক্ষুদিরাম মূর্তির সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়। তাদের দাবিগুলির মধ্যে হচ্ছে নির্মাণ শ্রমিক কল্যাণ আইন রক্ষা করা, নির্মাণ শ্রমিকের ধন নির্মাণ শ্রমিকের কল্যাণে খরচ করা, অবিলম্বে নির্মাণ শ্রমিকের বকেয়া প্রাপ্তি প্রদান করা, ভুয়ন নির্মাণ শ্রমিক পঞ্জিয়ন বন্ধ করা আদি। এই ব্যাপারে সংগঠনের কর্মকর্তারা জানান, আজকে সারা দেশ জুড়ে নির্মাণ শ্রমিকরা দুদিনের ধর্মঘটে নেমেছে, আজকে এবং আগামীকাল 48 ঘন্টার ধর্মঘট। এই ধর্মঘটের মূল কারণটা হচ্ছে কেন্দ্রীয় সরকার যে সরকারি আইন ছিল কনস্ট্রাকশন ওয়ার্কার্স অ্যাক্ট বা নির্মাণ শ্রমিক সুরক্ষা আইন, সেই আইনটাকে নতুন কোর্ট বিলের মাধ্যমে এটাকে সম্পূর্ণভাবে বাতিল করতে চলেছে। এই আইনের ফলে দীর্ঘদিনের আন্দোলনের ফলে গৃহীত এই আইন, যে আইনের ফলে নির্মাণ শ্রমিকরা তাদের পেনশন পেত, নির্মাণ শ্রমিকরা তাদের বাচ্চাদের স্কুল কলেজে পড়াশোনার সুযোগ পেত, তাদের স্বাস্থ্য ব্যবস্থার জন্য ব্যবস্থা ছিল, আরও অনেক ধরনের সুযোগ সুবিধাগুলো দেওয়া হয়েছিল এদেরকে, সেই আইনটাকে তারা বাতিল করার পদক্ষেপ নিচ্ছে। এটাকে বন্ধ করার জন্য এর প্রতিবাদে আমরা দুদিনের ধর্মঘটে যাচ্ছি। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে আসামে বিভিন্ন নামে নির্মাণ শ্রমিক ছাড়া অন্যান্যদের নির্মাণ শ্রমিকের নামে এই রেজিস্ট্রেশন করিয়ে এদেরকে ভুয়ো কিছু সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার এক রাজনৈতিক চাল চলছে, এটাকে বন্ধ করার জন্যে আমরা দাবি জানিয়েছি। আমরা দাবি জানিয়েছি এদের ন্যূনতম মজুরি ন্যূনতম মাসিক 21,000 টাকা যেন করা হয়, অর্থাৎ দৈনিক 700 টাকা মজুরি যেন ঘোষণা করা হয় এবং এটা বাধ্যতামূলক করা হয়। এই ধরনের দাবিগুলোকে নিয়ে আজকে নির্মাণ শ্রমিকরা রাস্তায় নেমেছে, জিনিসপত্রের দাম কমানোর দাবি এসছে। সুতরাং এইগুলো নিয়ে আজকে আমরা এখানে সমাবেশ করলাম। এখানে 144 ধারা জারি করেছে প্রশাসন, কেন করেছে আমরা জানি না, অত্যন্ত অন্যায়ভাবে 144 ধারা জারি করেছে, কারণ এখানে এমন কোনো পরিস্থিতি নেই যার জন্য 144 ধারা জারি করা যায়। গত সরকারের আমলে বরখলা সমষ্টির জন্য বরাদ্দ বিভিন্ন সরকারি প্রকল্পের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে বিভাগীয় আধিকারিকদের নিয়ে বিভিন্ন প্রকল্পস্থল পরিদর্শন করছেন বরখলার সমষ্টির প্রাক্তন বিধায়ক কিশোরনাথ। আজ বরখলার প্রাক্তন বিধায়ক কিশোরনাথ বদরপুর মাসিমপুর জিপির কুটিনালায় কন্ট্রাক্টর ও ইঞ্জিনিয়ারদের সঙ্গে নিয়ে রহমান বস্তি পরিদর্শন করলেন। এই গ্রামটি অনেক পিছপড়া গ্রাম, এই গ্রামে অনেক আদিবাসী মানুষের বসবাস। ইতিপূর্বে এই গ্রামটির একমাত্র স্কুলের অবস্থা খুবই করুণ ছিল, ছাত্রছাত্রীদের বসার কোনো উপযুক্ত আসন ছিল না, তাছাড়া গ্রামটিতে ছিল না বিদ্যুৎ। কিশোরনাথ বিধায়ক থাকাকালীন অবস্থায় এই গ্রামটি বিদ্যুৎ পরিষেবা পায় স্বাধীনতার পর প্রথম। স্কুলটিকে পাকা করে তৈরি করা হয়, এমনকি এই গ্রামের মূল রাস্তাটির শিলান্যাস করেছিলেন প্রাক্তন বিধায়ক কিশোরনাথ তার বিধায়ক থাকাকালীন সময়ে। বর্তমানে এই রাস্তাটির কাজ আগামী রবিবার থেকে শুরু হতে চলেছে। এই রাস্তাটি ময়নাগড় মহাসড়ক থেকে আটবল্লিক হয়ে কুনাটিলা হয়ে রহমান বস্তি হয়ে ডলু ময়নারবন্দ রাস্তার সঙ্গে যুক্ত হচ্ছে, তাই সড়কটির কাজ শুরু হওয়ার আগে সেই এলাকা পরিদর্শন করলেন প্রাক্তন বিধায়ক কিশোরনাথ। তৎসঙ্গে ওই গ্রামের মানুষের খবরাখবরও নেন তিনি। সঙ্গে ছিলেন বরখলার বিজেপি মণ্ডল ট্রেজারার রাজেশ গোয়ালা, টিম মোর্চা সভাপতি পাপ্পু গোয়ালা, মাসুকার জিপির এপি সদস্য প্রতিনিধি রাজেশ শর্মা, ভাইটি সিংহ প্রমুখ।
সামান্য জায়গা ছুটি যাবে দাদা, ও স্কুল থেকে আর পিএইচসি পর্যন্ত জায়গাটা ছুটি যাবে, এটা নাই তো এস্টিমেট হবে। আমরা যেখানে পুরা মুড়া মারি আমার যে পিএইচসি কোন থেকে আছে ওই জায়গাটা, এটা বলে প্রিয়ম যে সাইড ধরাবে প্রিয়ম যে সাইড পুরা এগো ধরে আছে ওই যে এই পয়েন্ট টাইম লাগাইয়া প্রিয়ম যে পড়ু আইব এমপি ইলেকশন আগে আইব। তো অনুদা কন্ট্রাক্টদারের বলা কি আছে জানিস, এই যে বেড়া সেড়া জায়গা জমিনের যে সময় যে দরকার পড়বে মানুষগুলা যেমনি কোনো প্রবলেম নাই করে আমরাও আসবো, জায়গা জমিন যেমনি কোনো জায়গায় যে আমি নাই দিব সেইদিকে মাটি নাই গিরতে দেবে এরকম কোনো কথা যেমনি নাই আছে, এরকম নাই হবে। তুই কেনে মাস্টার আছিস এইখানে তোর উপরে দায়িত্ব কিছু থাকবে ঠিক আছে, কেনে ওই ঘরলে আর ওই ইয়ে পর্যন্ত পৌঁছতে আসলে প্রথম নম্বর তো মিল করাই দিবে কার বা, মানে এইদিকে গাড়ি মানে ওই লালবাগ এলে গাড়ি যেন এক দৌড়ে আট দেবো। এখন তো এখান থেকে কিছু অসুখ বিসুখ হইলে তো বইয়া নিতে লাগে, বইয়া নিতে লাগে স্যার, এখন তো আর বইতে লাগতো না, গাড়ি দিব রাস্তা সবের দরকার, রাস্তার লাগে এটা মানে না হইলে উপায় আর ও আপটার একটু খেয়াল করবা বুঝছেন, ওই আপটার একটু ডাউন করবার অঙ্ক করবা, হ্যাঁ নাই কি বলছি ওই যে কুটুমুটুমের ঘর আছে ওইগুলা তো থোড়া প্রবলেম করবে তো, কেনে ডাউনটা মারতে লাগবে কেন, এত তো খাড়া উঠা ঠেলা ওলা লিয়ে দিগদারি জায়গা পে জান মানে এরকম নাপে করে একটা লেকড়ি দিয়ে দিবে সাইড বাম লিয়ে করে কতটা ছাড়তে লাগবে উয়ার বাদে মানে যে কাকু বেড়া দিছে এখন কালকে আসা করে ওইটা যদি পড়ে যায় তো দিগদারি হবে না, পড়বো হ্যাঁ তেও সুনাই উন্নয়ন খণ্ডের অধীন স্বাধীন বাজার জিপিতে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর বণ্টনে ব্যাপক অনিয়মের উঠল অভিযোগ, অর্থের বিনিময়ে প্রকৃত হিতাধিকারীদের বঞ্চিত করে বণ্টন করা হচ্ছে ঘর এমনটাই উঠল অভিযোগ। সুনাই উন্নয়ন খণ্ডের স্বাধীন বাজার জিপিতে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠল। বুধবার জিপিতে দুই নম্বর গ্রুপে জমায়েত হয়ে এলাকার বেশ কয়েকজন হতদরিদ্র মানুষ জানান পিএম আবাস যোজনার ঘর গ্রুপ সদস্যরা অর্থের বিনিময়ে প্রকৃত হিতাধিকারীদের বঞ্চিত করে সুবিধাবাদীদের পাইয়ে দিয়েছেন। এলাকার বাসিন্দা আইনুল হক, করিম উদ্দিন, নজমুল হক লস্কর সহ অন্যান্যরা জানান তিন নম্বর গ্রুপের সদস্য আবুল হোসেন লস্কর ব্যাপক দুর্নীতি করেছেন, বিগত দিনে তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হলেও রহস্যজনক কারণে কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ। দুই নম্বর গ্রুপ সদস্যের প্রতিনিধি সোহেল আহমেদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর সুবিধাবাদীদের পাইয়ে দেওয়ার অভিযোগ করেন তিনি। বিভিন্ন তথ্য তুলে ধরে তারা বলেন রাবিয়া বেগম নামের এক মহিলা লক্ষ্মীপুর সমষ্টিতে পিএম আবাস ঘর পেয়েছেন, আবার স্বাধীন বাজার জিপিতেও আরেকটি ঘর পেয়েছেন। এসব দুর্নীতি তুলে ধরে বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তারা। বাজারজীবী দুই নম্বর সদস্য মানে গ্রুপর প্রতিনিধি আর গ্রুপ মেম্বার হইল সুয়েলের স্ত্রী, তার নামও জানি না। এখন আমরা যা বলি এবং আমরা ইন্দিরা আবাস বা প্রধানমন্ত্রী আবাস যোজনা আমরার ওয়েটিং লিস্টের নামও আছে কিন্তু আমরা পাই না, তারে জিজ্ঞাসলাম আরও একদিন হ্যাঁ হয় ফাইলে লইলেইও হ্যাঁ কোনো উপায় করলে লইলেইও কিন্তু তার মাঝে মধ্যে এখন ফ্যামিলি তিন চারটা করে ঘর দেয় ইটা জিগার করলে হি হয় এটা তারা নিয়মে ভাইয়া যার কিন্তু ভারতের সংবিধান তারার কাছে তার কাছে একটা নিয়ম কি নিয়ম জানি না, এক ফ্যামিলি তিনটা চারটা ভরি করিয়া দেয়। আমার নাম আইনুল হক লস্কর, বাবার নাম মনামিয়া মৃত্য। আজকে প্রায় ২০ বছর থেকে আমার কোনো ঘরের কোনো খবরও নাই, যার কাছে যাই কয় আচ্ছা ফাইবাই আর নাই এখন পরিবারও দুতলা তিনতলা বিল্ডিং তারা গড় পাইয়া দিতে কিন্তু আমরা পাই না, খালি টাকার ডিমান্ড করুন, টাকা তো আমি দিতে পারি না। আমরা জসির মেম্বার বাদ মাসের দিন গিয়া কইস ৫০০০ টাকা জলদি দেও, আমি দিতে পারছি না, গড় আমার নাই। ৮০ নম্বর সিরিয়াল আমার গড়ও রাজদীপন্ত নাই, ৪০০ গড় ডেলিভারি আছে কোনো খবর নাই। এখন আমি আমার এমএলএ সাহেবরা কই আর আপনি দয়া করি আমরা তাতে একটা ব্যবস্থা লাগাইয়া দেন। স্বাধীন বাজার জিপি দক্ষিণ বহনপুর পার্ট ১১-এ যে প্রধানমন্ত্রী আবাস যোজনায় যেটা দুর্নীতি চলছে সেটা নিয়ে আমরা কয়েকদিন আগে আবার সাংবাদিক সম্মেলন করে সেই অভিযুক্তি তুলে ধরছি। এতে আমরা ডিসি মহোদয়ের কাছে একটি মেমোরেন্ডাম দিয়েছি এবং মুখ্যমন্ত্রীর কাছেও একটি দিয়েছি এবং
থানাতেও আমার করিমউদ্দিন ভাই একটি এফআইআর করেছেন, এতে আমরা কোনো ইনকোয়ারি কোনো সাহারা কোনো সহযোগিতা পাইনি। তো কীভাবে এই প্রধানমন্ত্রী আবাস যোজনাটি এক হোল্ডিং নাম্বারে দুইটা তিনটা চারটা নাম গড় ওদের গড় এক ফ্যামিলিতে রয়েছে, আর যারা এই প্রকৃত হিতাধিকারী ওদের ওই গড় থেকে বঞ্চিত করে রাখা হয়েছে, যে টাকার বিনিময়ে সেই গড়টি প্রয়োগ করা হয়েছে। এই আজকে এই প্রধানমন্ত্রী আবাস যোজনায় এমপ্লয়ি মানুষ গড় পায়, বের করে নিয়ে এসেছি যে এমপ্লয়ি মানুষ বিজনেস বড় বড় বিজনেসম্যান এবং আরসিসি ডিজাইনের গড় রয়েছে, ওরা ওই গড়টি পেয়েছে। এই আমাদের কাছে সবটি প্রুফ রয়েছে যে আমরা কমপ্লেন যে কিস্তি ফার্স্ট সেকেন্ড থার্ড ইনস্টলমেন্ট উইথড্রল হয়েছে, তো এতে কয়েকটি গড় কমপ্লিট হয়েছে এবং কয়েকটি গড় প্র্যাকটিক্যাল রয়েছে, সেটা তদন্ত করার জন্য আমাদের আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের কাছে আমাদের বিনম্র অনুরোধ এবং মাননীয় বিধায়ক সুনাই বিধায়ক করিমউদ্দিন বড়বইয়ার কাছে আমাদের বিনম্র অনুরোধ যে সেটা তদন্ত করে আমাদের প্রকৃত হিতাধিকারী যারা রয়েছে ওদের গড় পাওয়ার সুযোগ সুবিধা করে দেওয়ার জন্য। করিমগঞ্জ জেলার নীলামবাজার এপিডিএসএল এর বিরুদ্ধে ক্ষোভ ব্যক্ত করলেন বেদরঙ্গের বিদ্যুৎ গ্রাহকরা। তাদের অভিযোগ, কোনো বৈধ কারণ ছাড়াই পুরো গ্রামের বিদ্যুৎ সংযোগ কর্তন করে দেওয়া হয়েছে বিভাগের পক্ষ থেকে। হাতে গোনা কয়েকজন বিদ্যুৎ গ্রাহক তাদের নিজেদের বিদ্যুৎ বিল পরিশোধ না করায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে রয়েছে উত্তর করিমগঞ্জের পতু সুরিগ্রাম জিপির বেদরং গ্রামের প্রায় 60-65 পরিবার। বৃহস্পতিবার ওই গ্রামের ক্ষুব্ধ বিদ্যুৎ গ্রাহকরা সংবাদ মাধ্যমের কাছে বিস্তর জানাতে গিয়ে বলেন, গত 4 দিন পূর্বে নীলামবাজার বিদ্যুৎ সাবডিভিশনের কর্মরত পুলকনাথ নামের এক কর্মী তাদের এলাকার ট্রান্সফরমার থেকে বেদরং গ্রামের বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিয়েছেন। এতে তাদের এলাকার ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য অনেক সমস্যায় পড়তে হচ্ছে। কিন্তু বিদ্যুৎকর্মী পুলকনাথ এই কাজটি কেন করলেন তা এখনও বেদরংবাসী বুঝে উঠতে পারছেন না। তাই তারা বিভাগীয় আধিকারিকদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, হাতে গোনা কয়েকজন গ্রাহক বিল পরিশোধ না করলেও এলাকার 90% গ্রাহকের বিল ক্লিয়ার রয়েছে, তাই অতিসত্বর তাদের বিদ্যুৎ সংযোগ দেওয়ার জোরালো দাবি জানান তারা। পাশাপাশি তারা আরও বলেন, বিদ্যুৎকর্মী পুলকনাথ বিগত কয়েক বছর ধরে এই এলাকার বিদ্যুতের মিটার রিডিং না করে কিভাবে বিদ্যুৎ বিল তৈরি করেন, বিদ্যুৎ কেন্দ্রের বিরুদ্ধে এমন প্রশ্ন উত্থাপন করেন এলাকাবাসী। আপনারা লাইন কবে কাটা হয়েছে? গত সোমবার দিন বেলা 12:01 মধ্যে লাইনটা কাটা হয়েছে, আমি বাড়িতে আসলাম না। আমরা সাধারণত বিল বেশিরভাগও ক্লিয়ার আছে আমার জানা মতো। আমরারও বিল তেমন একটা বেশি নাই, মাস দেড়, এটা তো রোলিং বিলটা তো স্বাভাবিক। যারা বিল আটকাইয়া 1 বছর 2 বছর 2.5 বছর রাখিয়া জমা করিয়া রাখছে, এরা লাইন যদি একবারে কুড়িত লাগাইয়া খাটা হয় আমরার কোনো ব্যবহার নাই, আমরার কোনো প্রবলেম নাই। কিন্তু আমরার বাচ্চা কাচ্চার পরীক্ষাও চলে, এই অন্ধকারে আজ 6-7 দিন থেকে তারা লাইনটা আমরারে না হইয়া খাটিয়া গেছে। কি যদি ইনফরমেশন 1-2 দিন আগে দিত তাহলে হলে আপনার লিগেল পয়েন্ট তারা খাটিয়া গেছে, ঠিক আছে। ইনফরমেশন নাই, যোগাযোগ নাই, কিচ্ছু নাই, তারা চুপচাপ আমি বাড়িতে নাই, তারা আমার বাড়ির সামনে ট্রান্সফর্মার ওখানে লাইন তারা খাটিয়া যায় কি। আমি কইলাম যদি আমি বাড়িতে আসতাম তো তার আর কোনো হিম্মত আছে না লাইন খাটিয়া যাইতো কি, তারা এর মধ্যে কতজনের বিল আটাইল আছে? আমাদের এই এদত অঞ্চলে বেদরং গ্রামবাসীর পক্ষ থেকে আমি এই বিদ্যুৎ বিভাগের এক কর্তৃপক্ষকে আবেদন করছি যে বিগত 7-8 দিন থেকে এই বেদরং ট্রান্সফরমারটা তারা লাইন কেটে গেছে, কোনো গ্রামবাসীকে কোনো কিছু না বলেই তারা এই লাইনটি কেটে গেল। কেননা তারা এসে বলছে যে তাদের বিল ক্লিয়ার নয়, কাস্টমারের বিল নেই, অনেক বিল আটকা আছে, তার জন্য এই কানেকশনটি কেটে গেছে। আমি তাদেরকে বলতে চাই যে 2-1 জন বিল তাদের পেন্ডিং রেখেছে, কিন্তু আমি ম্যাক্সিমাম দেখাতে পারবো যে সবাই অনলাইন, এত অঞ্চলের মানুষ শিক্ষিতর হার একটু বেশি আমি বলবো, তারা বর্তমানে পড়াশোনায় ব্যস্ত আছে, তাদের বিদ্যুৎ বিভাগে যে লাইনটি কেটেছে সেই লাইন কাটার পিছনে তাদের কী যুক্তিটা আমি এখনও বুঝতে পারিনি। বেশিরভাগ মানুষ অনলাইন বিল পেমেন্ট করছে, প্রায় শতকরা
90-95% বিল ক্লিয়ার আছে। আমি গর্বের সাথে বলতে পারবো এতদিন চলে সবাই অনলাইন পেমেন্ট করছে এবং 90-95% বিল বর্তমানে ক্লিয়ার আছে, কিন্তু যে 2-3 জন বা 4 জন যাদের বিল একটু সামান্য বেশি, আমরা তাদের কাছ থেকে খবর পেয়েছি যে বিদ্যুৎ বিভাগের সঙ্গে কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে, বিধায়কের সঙ্গে কথা হয়েছে গতকালকে, ওনারা বলছেন আজকে দিবেন, কিন্তু এখন আমি এসডিও স্যারকে ফোন করেছিলাম, উনি বলেছেন যে তোমাদের অঞ্চলে প্রায় 2-3 লাখ টাকা বিল পেন্ডিং আছে। কেননা আমি আজ পর্যন্ত সবাই বিলের লিস্ট নিয়েছি, বিলের লিস্ট নিয়ে দেখেছি 200-400 যারা বিল আছে সবাই বিল পেমেন্ট করছে, সবাই অনলাইন পেমেন্ট করছে, কন্টিনিউয়াস অনলাইন পেমেন্ট করে যাচ্ছে, এবং যে 4-5 জনের বিল সামান্য 40,000-50,000 করে 2-3 জনের আছে, আমি তাদেরকে বলতে চাই যে 4-5 জন বা 10 জন আছে তাদের বিল কেটে লাইনটা কেটে দেও, কেননা তাদের জন্য কি সমস্ত গ্রামবাসী অন্ধকার থাকতে হবে। এবারে খবরে নিচ্ছি সামান্য বিরতি, সঙ্গে থাকুন। রাইমিং কিডস কর্নার প্রিস্কুল, অত্যাধুনিক সমস্ত সুবিধা সম্পন্ন এই প্রিস্কুলে রয়েছে ডিজিটাল ইন্টারেক্টিভ ক্লাসরুম, ইন্টিগ্রেটেড লার্নিং সিস্টেম, লো স্টুডেন্ট টিচার রেশিও, স্পেশাল আর রিয়েল টাইম অ্যাক্টিভিটিস, আর পুরো স্কুল রয়েছে সিসিটিভি ক্যামেরার আওতায়। তাছাড়াও রয়েছেন অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক। শুধু এতটাই নয়, এখানে রয়েছে অ্যাবাকাস, ডান্স, আর্ট ও যোগা প্রশিক্ষণের ব্যবস্থা। তাই আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্যে সরাসরি যোগাযোগ করুন রাইমিং কিডস কর্নার প্রি স্কুল, কলেজ রোড পয়েন্ট, ডিসি কলেজের পাশে, শিলচর, 7880004, ফোন নাম্বার 9706054799। লোকনাথ জুয়েলার্স আনন্দদত্ত রোড শিলচর, এখানে আপনারা পেয়ে যাবেন আপনাদের পছন্দের আকর্ষণীয় ডিজাইনের টাই চেইন, চৌকাহার, পুতির চৌকাহার, সীতাহার, নেকলেস, পলা নেকলেস, ফ্যান্সি পলা, পাঁচ শাখা, ফ্যান্সি শাখা, চেইন, লকেট, ঝুমকো, বালা, ছেলে ও মেয়েদের ডিজাইনার আংটি, দুল, চোর, মান্তাসা, কঙ্কন, আয়স্ত, ব্রেসলেট আদি নিত্য নতুন ডিজাইনের HUIT হলমার্কের সোনার অলংকার। তাই গহনা কিনতে আজই চলে আসুন আপনাদের নির্ভরযোগ্য অলংকার প্রতিষ্ঠান লোকনাথ জুয়েলার্সে, আনন্দদত্ত রোড শিলচর। কন্ট্যাক্ট নাম্বার 9401962421, 9401146094। অত্যাধুনিক ও নিত্য নতুন ডিজাইনের সোনা ও হীরের গহনার সম্ভার নিয়ে এবার হাজির হলো সোনার সংসার জুয়েলার্স আনন্দদত্ত রোড শিলচর। এখানে আপনারা পেয়ে যাবেন মনমাতানো হলমার্কযুক্ত ব্র্যান্ডের সোনার গহনা, সঙ্গে পাবেন আকর্ষণীয় হীরের গহনাও। তাছাড়া সোনার সংসার জুয়েলার্স থেকে প্রতি 50,000-এর অধিক টাকার কেনাকাটায় পাবেন আকর্ষণীয় উপহার, আর 5 লক্ষ টাকার উপরের কেনাকাটায় পাবেন নিশ্চিত ডায়মন্ড রিং উপহার। এছাড়াও হীরের অলংকারের মজুরিতে রয়েছে 100% এবং সোনার গহনার মজুরিতে রয়েছে 50% ছাড়। তাছাড়াও রয়েছে কিস্তিতে সোনা কেনার সুযোগ, 12 মাসের কিস্তি প্রদান করলে 13 নম্বর মাসের কিস্তি ফ্রি, পুরানো সোনার পরিবর্তে এখানে পাবেন নতুন সোনা, আর 50,000 টাকায় পেয়ে যাবেন বিয়ের সম্পূর্ণ সেট। তাই দেরি না করে আজই আসুন সোনার সংসার জুয়েলার্স আনন্দদত্ত রোড শিলচর, ফোন নাম্বার 9395163088, 9395178117। ফিরে এলাম বিরতির পর। বুধবার বিভিন্ন কার্যসূচির মধ্য দিয়ে হাইলাকান্দিতে উদযাপিত হলো বিশ্ব এইডস দিবস। এই উপলক্ষে অনুষ্ঠিত হলো সচেতনতার সভা ও র্যালি। বিশ্ব এইডস দিবস উপলক্ষে বুধবার হাইলাকান্দি জেলায় ও বিভিন্ন কার্যসূচি গ্রহণ করা হয়। এদিন হাইলাকান্দি এসকে রায় সিভিল হাসপাতালে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানের মুখ্য আয়োজক ছিল এসকে রায় সিভিল হাসপাতাল। এতে সহযোগিতায় ছিল বেসরকারি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন রোটারি ক্লাব, দিব্যাঙ্গজনের সংস্থা সক্ষম এবং স্টেট রিসোর্স সেন্টার। অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতায় ছিল রাজ্যিক এইডস কন্ট্রোল সোসাইটি। এতে পৌরোহিত্য করেন হাসপাতাল সুপার ডক্টর বিআর মালাকার। এরপর বিশ্ব এইডস দিবসের প্রেক্ষাপটে বক্তব্য রাখেন জেলা এইডস কন্ট্রোল আধিকারিক ডক্টর অরূপ কুমার দেব।
তিনি উপস্থিত স্বাস্থ্যকর্মী সহ আমন্ত্রিত অতিথিদের সম্মুখে এইচআইভি এইডস এর ভয়াবহতা নিয়ে আলোকপাত করেন। বিশেষ করে পর্যায়ক্রমে তিনি আলোচনা করে বিষয়টি পরিষ্কারভাবে উপস্থাপন করে সামাজিক সচেতনতা সহ স্বাস্থ্যকর্মীদের সুরক্ষিত থাকার দৃষ্টিতে বিভিন্ন পরামর্শ তুলে ধরেন। এছাড়া ডেন্টাল সার্জন ডক্টর এম এইচ খান্দকার ব্যক্তিগত জীবনে রোগ প্রতিরোধে ক্ষমতা বৃদ্ধি করার উপর আলোকপাত করে স্বাস্থ্যকর্মীদের সুরক্ষিত থাকার উপর বিভিন্ন উদাহরণ তুলে ধরেন। সক্ষম সভাপতি রোটারিয়ান শঙ্কর চৌধুরী সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন। বিশেষ করে নবপ্রজন্মকে স্বেচ্ছায় বিবাহ পূর্ব সময়ে বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে রক্ত পরীক্ষা করিয়ে নেওয়ার উপর বিভিন্ন বক্তা গুরুত্ব আরোপ করেন। স্টেট রিসোর্স সেন্টার যেভাবে সরজমিনে কাজ করে অভিজ্ঞতা অর্জন করছে এ নিয়ে কাউন্সিলর আল আমিন মাজারবুইয়া ও টিআইপি নুরুজ্জামান লস্কর তুলে ধরেন। এর আগে এদিন সকালে জিএনএম স্কুল প্রাঙ্গণ থেকে এক সচেতনতামূলক শোভাযাত্রা শহর পরিক্রমা করে এসকে রায় সিভিল হাসপাতালে এসে উপস্থিত হলে একটি মুক্ত কুইজ প্রতিযোগিতা ও অনুষ্ঠিত হয়। আজকের এই প্রোগ্রামের করার উদ্দেশ্য হলো এই বিশ্বে অনেক মানুষ এইচআইভি এইডসের জন্য প্রাণ হারিয়েছেন। অনেক মানুষ ইন্ডিয়াতে বা ওয়ার্ল্ডে এখনও অসুস্থ আছেন, তো তাদের স্মরণ করার জন্য আমরা আজকের এই প্রোগ্রামের মেইন উদ্দেশ্য। বিভিন্ন দাবি নিয়ে বুধবার মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকপত্র প্রদান করলো সারা ভারত কৃষক সভার কাছাড় জেলা কমিটি। শিলচরের জেলাশাসক মারফত প্রদান করা হয় এই স্মারকপত্র। অল ইন্ডিয়া কৃষক সভার কাছাড় জেলা কমিটির উদ্যোগে বিভিন্ন দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে জেলাশাসক কাছাড়ের মাধ্যমে স্মারকলিপি প্রদান করলেন সংগঠনের কর্মকর্তারা। বুধবার ক্ষুদিরাম মূর্তির পাদদেশে 1949 ইংরেজিতে বড়খলার পুলিশের গুলিতে নিহত হওয়া কৃষকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে বিভিন্ন দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে জেলাশাসক মাধ্যমে একটি স্মারকলিপি প্রদান করেন। সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তারা তাদের বিভিন্ন দাবিগুলি সম্বন্ধে জানান। আজকে আমরা শহীদ দিবস পালন করি, কারণ তো হইল 1949 ইংরেজির 16 ডিসেম্বর বড়খলার পাঞ্জি গ্রামে মিয়াস্তারের নির্দেশে পুলিশে গুলি করিয়া আমরা 5 জন কৃষকের হত্যা করছে। আমাদের মিরাজদারের বিরুদ্ধে কৃষকের লড়াই, জমির অধিকারের লড়াই করতে গিয়ে তারা শহীদ হয়েছিল। এর মধ্যে একজন মহিলা, নাম হয়েছে ইমা চাও দেবী, আরেকজন জয়কুমার সিং, গৌর সিং, গৌরহরি সিং এবং সনাতন ভাওরি, এই 5 জন শহীদ হয়েছিল। এবং তারার স্মৃতি রক্ষার্থে আমরা প্রত্যেক বছর আমরা শহীদ দিবস পালন করি। এবং অন্যদিকে যে বিষয়টা, যে 1948 ইংরেজি মে মাসের 11 আগস্ট আপনার এই ছুটি কাল, আমরা সারা ভারত কৃষক সভা কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে মাননীয় জেলা উপায়ুক্ত মহোদয়ের নিকট আমরা একটা স্মারকলিপি পেশ করেছি। আমাদের দাবিগুলোর মধ্যে হলো, ইতিমধ্যে আসাম সরকার যে ইভিকশনের যে পলিসি গ্রহণ করেছেন এবং সেই পলিসির মধ্যে সমস্ত আসামের বিভিন্ন জেলাতে এভাবে কৃষকদেরকে উচ্ছেদ করা হচ্ছে। এবং আমরা শুনলাম আমাদের বরাক উপত্যকাতে ইতিমধ্যে তো পাতাকাদিতে উচ্ছেদ হয়েছে, বাকি অঞ্চলগুলোতে যে উচ্ছেদ অভিযান চলবে। সুতরাং আমরা দাবি উত্থাপন করছি যে বিকল্প ব্যবস্থা না দেওয়া পর্যন্ত কাউকে উচ্ছেদ করা চলবে না, এবং যে সমস্ত কৃষকদেরকে ইতিমধ্যে উচ্ছেদ করা হয়েছে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করার এবং ক্ষতিপূরণ দেওয়ার আমরা দাবি উত্থাপন করছি। আমরা আরেকটা দাবি উত্থাপন করেছি যে এমএসকে সরকার থেকে ধানের যে মূল্য নির্ধারণ করা হয়েছে, যেমন প্রতি কুইন্টাল 1865 টাকা, কিন্তু বাজারে কৃষকরা বিক্রি করতে সেটার দাম পাচ্ছে প্রতি কুইন্টাল 1050 থেকে 1100 টাকা। এই যে এত বড় যে ডিফারেন্স,
সুতরাং কৃষকরা আজকে মার খাচ্ছে তার উৎপাদিত ফসলের সেই সরকারের নির্ধারিত মূল্য পাচ্ছে না। তো আমরা আজকে দাবি আমরা আমাদের মেমোরেন্ডামের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীর নিকট আমরা উত্থাপন করছি যে MSP-র ক্ষেত্রে যেন সঠিক ভূমিকা পালন করা হয় এবং কৃষকরা যেভাবে তার ন্যূনতম সহায়ক মূল্য পায় তার ব্যবস্থা করতে হবে। আমরা দাবি আরেকটা করছি, যেটা হচ্ছে যে ভূমিহীন এবং গরিব কৃষক যারা সিরিং উদ্ভৃত্ত জায়গাতে কাজ জায়গাতে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে, এখনও পর্যন্ত তাদের জমির কোনো অধিকার নেই, তারা জমির কোনো কাগজ পাচ্ছে না, পাত্তা পাচ্ছে না। তো তাদেরকে জমির পাত্তা দেওয়ার আমরা দাবি উত্থাপন করছি। এমএনরেগা নিয়ে বিরাটভাবে দুর্নীতি করা হচ্ছে, আজকে এমএনরেগার যে প্রকৃত গাইডলাইন সেটা মানা হচ্ছে না, আজকে জব কার্ডেরই মানুষদের মাধ্যমে কাজ করানো হচ্ছে না, শুধু এমআর তৈরি করে আজকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাত করা হচ্ছে। সুতরাং পঞ্চায়েতের মাধ্যমে এই যে এমএনরেগার যে দুর্নীতি তার তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা এবং এমএনরেগার যে গাইডলাইন সেটাকে স্ট্রিক্টলি যেন ফলো করা হয় সেটা দাবি আমরা উত্থাপন করছি। এই দাবির পরিপ্রেক্ষিতে আমরা মাননীয় জেলা উপায়ুক্তের মাধ্যমে আমাদের আসামের মুখ্যমন্ত্রী মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। নির্মাণ শ্রমিকদের বিভিন্ন দাবিতে চলছে দেশব্যাপী ধর্মঘট। ধর্মঘটের সমর্থনে শিলচরে বিক্ষোভ প্রদর্শন করল সিটু। বরখোলা সমষ্টির বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন খতিয়ে দেখা হচ্ছে। বিভাগীয় আধিকারিকদের নিয়ে এলাকা পরিদর্শনে প্রাক্তন বিধায়ক। সোনাই স্বাধীন বাজারে প্রধানমন্ত্রী আবাস নিয়ে চলছে দুর্নীতি। অর্থের বিনিময়ে বঞ্চিত হচ্ছেন প্রকৃত হিতাধিকারী, উঠল অভিযোগ। বিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই। নমস্কার।